हेलो गाइज, गुड मॉर्निंग, वेलकम बैक टू गुड़ियाज लाइफ। शुभ पंचमी सबाई के नतून ब्लगे स्वागत। तो आज के खानागुलो तो रेडी हुई रेडी कर ब्लग टू शुरू कर लाइन जाइए रेलगाड़ी से जब एक आमदानी किस क्या दें बाड़ी फिर खावा दावा कर विल बेला की प्लान जाए तो दुपुर बेला आप दुपुर शेष हो तरह विचा जा। তো রোদটা আজকে মারাত্মক, পুজো পুজো রোদ কিন্তু সেটা অনেক বেশি। তো আমরা স্কুটি নিয়ে যাচ্ছি এখন, তারপরে ফিরে বিকেলবেলা আবার বেরোবো। তো বিহুকে স্নান করিয়ে বিহুকে খাইয়ে বিহু এখন খেলছে ওর ঠামির সাথে। তো আমরা ঘুরে আসি, এসে দেখা হচ্ছে, গিয়ে দেখা হচ্ছে। এই পুজোর সময় গাড়ির থেকে আমার মনে হয় স্কুটি করে বা বাইকে করে যাওয়াটা বেস্ট, কারণ যেখানে সেখানে গলিতে ঢোকাতে পারবে, সিগন্যালে বেশি দাঁড়াতে হবে না, মানে জ্যাম পাবে না, অনেক বাঁচিয়ে বাঁচিয়ে বেরিয়ে যেতে পারবে। তো আমার এটা মনে হয় স্কুটি আমার এমনি বরাবর ভালো লাগে দু চাকার চলতে, মানে আমার একটু সামনে যদি ঘুরিয়ে নিয়ে আসলে আমার সেটাও ভালো লাগে গাড়ির থেকে। বাট পুজোর সময় তো আমি সব থেকে বেশি এটাই প্রেফার করি। তো আমরা যে স্যাক্রোপলিস পৌঁছেছি, এখন যাব ভিতরে, অম্লানের গাছটা হবে, তারপরে আমারও টুকটাক কিছু কেনার আছে, কিনে আমরা বেরিয়ে ওই বাড়ি যাবো। মানে আগে ওই বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু প্ল্যানটা জাস্ট রাস্তায় চেঞ্জ হলো যে আগে একটু পুলিশ যাই, মানে এখানে একটু সময় লাগতে পারে, তারপরে ওই বাড়ি থেকে তারপরে বাড়ি যাবো। অ্যাক্রোপলিসের এই ঠাকুরটা খুবই সুন্দর বানিয়েছে, সবাই সামনে গিয়ে ছবি টবি তুলছে। আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম এক কাজে, হয়ে গেছে আর একটা। তো অম্লান নিতে এসেছিল একটা ফোন, তো সেখান থেকে হঠাৎ আমাকে বললো তুমিও তোর ফোনটা এক্সচেঞ্জ করে আপডেট করে নে। ও অ্যান্ড্রয়েডটাকে আপডেট করে এইটা আর বেসিক্যালি আমরা এসেছিলাম এক কাজে, হয়েছে আর একটা। আমি এসেছিলাম আমার কিছু কসমেটিক্স কেনার ছিল, তো সেই জন্য কিন্তু এখানে হয়ে গেছে আলাদা জিনিস। অনলাইনে একটা ফোন নিয়েছে, ও যেহেতু দুটো ফোন ইউজ করতে হয় কাজের জন্য, তো ও অ্যান্ড্রয়েডটাকে আপডেট করে একটা নিয়েছে, এই স্যামসাং ফ্রি, যেটা আমার পছন্দের কালার মিন ফ্রি। তো ওরটাই নেবার কথা ছিল আমার না। তো এখানে আসার পরে ও আমাকে বলো তুই তোর ফোনটা আপডেট করে নিই, যেহেতু 15 বেরিয়েছে, তো 15 অ্যাভেলেবেল ছিল না, তো 15 প্লাস আমি নিচ্ছি। মানে আমার এখন নেওয়ার কোনো প্ল্যানই ছিল না, তো এই ছেলেটা জোর করে 15 প্লাসটা নিচ্ছি পিঙ্ক কালার, আমার গ্রিন নেওয়ার ইচ্ছে ছিল। তো যাই হোক, এগুলো কিছু টুকটাক এই ট্রান্সফার করার কাজ আছে, সেটা করে আমরা এখান থেকে একটু অল্প কিছু খেয়ে বেরোবো, তারপরে ওই বাড়ি যাবো। এটা এই ছেলেটা যত নষ্টের মূল আর কি, মোটটা ট্রান্সফার হচ্ছে জিনিসগুলো। আমাকে এখানে এটার ফিচার্সগুলো একটু শিখিয়ে দিস, আমি জানি ক্যামেরাটা ভালো আর এটা হচ্ছে আমারটা। পূজা গিফট অ্যাকচুয়ালি, যদি কেউ ক্রোমা থেকে কিছু কিনতে চায় তাহলে কন্ট্যাক্ট দিস পারসন কমপ্লেস। ভালোই একটা পূজা গিফট হয়েছে, মানে আনএক্সপেক্টেড অন্য কিছু কিনতে এসে অন্য কিছু কেনা হয়ে গেছে। পূজা গিফটটা কে দিল? এই যে আমার বর, আমার বর। আর ও অ্যাকচুয়ালি ওর যেহেতু ও ফোনটা নিচ্ছে, ওই জন্য ও ভেবেছিল যে আমার খুব কষ্ট হবে। আমি ওকে অনেকবার না বলেছিলাম, এখন নিস না বেকার বেকার, ও আমাকে সবেতে আটকায় আর আমি আমার ফোন নিয়ে করতে এসে কিন্তু ওকে ফোন কিনে দিলাম। হ্যাঁ, মানে ও খুব ভালো, কিন্তু এটা যদি আমি ফোন পছন্দ করতাম আমাকে টানতে টানতে শোরুম থেকে নিয়ে যেত। বাবা বিশাল বড় রে, আমার 13টা থেকে হাত থেকে মানে আমার আমাদের চার্জের ইয়েতেই সেট হয়ে যাবে চার্জার। নতুন ফোনের এখন সিম চেঞ্জ করা সব কিছু হয়ে গেছে, অল ডান। এখন জাস্ট আমরা একটু ওই যা যখন ট্রান্সফার হচ্ছিলো সব কিছু দেওয়া দরকার, যখন ট্রান্সফার হচ্ছিলো সব কিছু, তবে এটা প্রস্তাব তখন আমরা জাস্ট একটু লাঞ্চ করে এসেছি।
এখন বেরোবো, ওই বাড়ি যাবো, দেন বাড়ি। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, তো বিহুও এসে দেখছি রেডি, ও ইয়েলো পড়েছে। তো উনি রেডি হয়ে বাড়িতে থাকবেন না, একটু ওকে নিয়ে ঘুরে আসতে হবে। তো আজকে তো পঞ্চমীতে সেরমভাবে আমাদের আলাদা করে মানে প্যান্ডেল হপিং এর জন্য বেরোনো হয়নি, তো একটু ওকে নিয়েই বেরোবো। দেখি বেরোই এবার, আজকেও বিহু রেডি না মাম্মা, একটু ওকে নিয়ে বেরোই। তাহলে বাড়িতে থেকে খুব ঘ্যান ঘ্যান হয়ে গেছে বেচারা, তো একটু পুজোর সময় তো আমাদের ইচ্ছা করে বেরোতে, ওরও ইচ্ছা করে বেরোতে। এই যে সবাইকে বলেছো হ্যাপি পঞ্চমী, হ্যাপি পঞ্চমী মাম্মা। এদিকে দেখো, এই যে দেখো কি সুন্দর দুর্গা ঠাকুর, দেখো দেখো আসো এদিকে, এই দেখো দেখেছো মা দুর্গাকে, দেখেছো তুমি, দেখেছো মা দুর্গাকে মাম্মা, মাম্মাম এই যে তুমি দেখেছো মা দুর্গার সাথে কে কে আছে, হ্যাঁ তো মাম্মামের ঠাকুর দেখা হয়ে গেছে, মাম্মাম খুশি খুশি তো খুশি তো খুশি। এখন আমরা বেরোবো, এটা জাস্ট একটা হাউজিং এর পুজো ছিল ছোট পাশেই, তো এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে ডিনার করবো, তারপর ঘুমিয়ে পড়বো। ফাইনালি একটা হেকটিক দিনের পরে, মানে আজকের পুজোর পঞ্চমীটা কীভাবে দৌড়াদৌড়ির মধ্যে কেটে গেল বুঝতেই পারলাম না, তো একটু এখন বাড়ি এসে রেস্ট নেবো। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে ষষ্ঠীতে। তো টিল দেন টাটা, খুব সাপোর্ট করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট।